পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছে। প্রার্থীদের যাচাই বাছাই করে 300 সিটি মনোনয়ন নির্ধারণ করা হয়। মহাজোটের বিষয়টি এটা সক্রিয় বিবেচনাধীন আছে। এইটা কিভাবে আত্মপ্রকাশ করে এবং কে কোথায় থাকি সেটাও দেখার বিষয় আছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এবং দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বিষয়টি সক্রিয়ভাবে চিন্তা করছেন। আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না হওয়া পর্যন্ত, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তো বলা উচিত।